পরিবর্তন আমরা সবাই চাই, পরিবর্তন হয়ে যায়, কিন্তু সেই পরিবর্তন আমাদের জন্যে কাঙ্ক্ষিত তো বটেই, কিন্তু সেটা কতটা প্র্যাকটিক্যালি এই ভাবনা, এই যুক্তি, এই বাস্তবতা অনেক ক্ষেত্রে কাজ করে না। কিন্তু বিজ্ঞানের আলো জ্যোতিষ অনুষ্ঠান তো সেই মেসেজটা দেয় না, বরং আরো বেশি করে মেসেজ দেয় যে প্র্যাকটিক্যালি কিভাবে নিজের সেই চাহিদাগুলোর ফুলফিলমেন্ট করবেন এবং সেটা লজিক্যালি কতটা আপনার হরোস্কোপ পারমিট করছে। এই জায়গায় লজিক, সায়েন্স এবং বাস্তবতা, হ্যাঁ, সমস্ত কিছু মিলে যদি একটা স্পেশাল অ্যাওয়ারনেস প্রোগ্রাম সেই অর্থে অ্যাস্ট্রোলজির আমি বলতে চাই, তাহলে এই বিজ্ঞানের আলোয় জ্যোতিষ অনুষ্ঠান ডেফিনেটলি এটা দাবি করা যেতেই পারে। আর দাবি করা কেন যাবে না বলুন তো? যে মানুষটি সুদীর্ঘ প্রায় দুটি দশক, প্রায় 18-19 বছর তো হয়েই গেল, ঠিক এইভাবেই কাজটি করে চলেছেন, আবার ডিফারেন্ট ওয়ার্ল্ডে একজন কম্পিউটার সায়েন্সের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সিনিয়র ফ্যাকাল্টির একজন গুরুত্বপূর্ণ পদ সামলাচ্ছেন, তার পাশাপাশি এই শাস্ত্রের প্রতি ভালোবাসা প্রদর্শন করে তার কাজটা করে চলেছেন এবং রেগুলার বেসিসে তিনি সেই কাজটি যেমন করছেন, রিসার্চ ওয়ার্ক তার পাশাপাশি চলছে সেই অ্যাস্ট্রোলজিকে কেন্দ্র করে। কেন তাহলে ভাববো না আমরা? ভাবতে আমাদেরকে হবে, কোথাও একটা ভরসা আমাদেরকে রাখতে হবে, বিশ্বাস আমাদেরকে রাখতে হবে, কারণ তার ডেডিকেশন, তার অনেস্টি, তার সেই একাগ্রতা আমাদেরকে আরো ভীষণভাবে ইন্সপায়ার করে অ্যাস্ট্রোলজির প্রতি, সেই লজিক্যালি অ্যান্ড প্র্যাকটিক্যালি আমরা কিভাবে দেখব, যা স্বীকৃতি বিভিন্ন দেশীয় প্রতিষ্ঠান থেকে যেমন আন্তর্জাতিক ক্ষেত্র তার স্বীকৃতি এসেই গেছে, সেটা আপনারা জানেন, ইউএসএর আইজার, এএফএ এর মতো প্রতিষ্ঠান থেকে তিনি মেম্বারশিপ বিলং করছেন। এর পাশাপাশি ইউটিউবে যখন আপনারা অনুষ্ঠান দেখেন তখন আপনাদের ফিডব্যাক, লাইক বিভিন্নভাবে এই কথাটাই প্রতিপন্ন করে যে প্রফেসর ডক্টর বাসু মানেই আমাদের কাছে সেই লজিক্যালি অ্যান্ড সায়েন্টিফিক্যালি অ্যাস্ট্রোলজিকে রিপ্রেজেন্টেশনের অন্যতম নাম। সেই কাজটি করতে আজকের একটা ব্র্যান্ড নিউ এপিসোডে আবারও আমরা প্রবেশ করতে চাইব এবং আপনাদের স্বাগত জানিয়ে স্বাগত জানাতে চাইব সেই মানুষটিকে, প্রফেসর ডক্টর বাসু আবারও আমাদের মাঝে। ওয়েলকাম স্যার। নমস্কার। আজকে শুরু করব একটা কথা বলে, সেটা হচ্ছে যে অনেকের কাছে একটা প্রশ্ন যে আমি একজন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একজন সিনিয়র প্রফেসর একটা ইঞ্জিনিয়ারিং কলেজে থেকে আমি কেন এটা এই অ্যাস্ট্রোলজি জ্যোতিষশাস্ত্রকে আমি কেন ভালোবাসলাম বা আমি কেন ইন্টারেস্ট পেলাম, এর কারণটা কি? তো আজকে বিভিন্ন এপিসোডে বিভিন্ন রকম কথা বলেছি যে পুরোপুরি সায়েন্টিফিক, এখানে অনেক রকম ফিল্ড আছে, ফিজিক্স সায়েন্সের যে কোর সাবজেক্টগুলো, যে কোর বিষয়গুলো, কোর ফিল্ডগুলো রাদার, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, তো অ্যাকচুয়ালি এই জ্যোতিষশাস্ত্র খুব ইন্টারেস্টিং। তার কারণ হচ্ছে এই ফিল্ডটা খুব ভার্সেটাইল, মানে সব রকম ফিল্ড আমরা যা যা ভাবতে পারি সব রকম ফিল্ড এখানে ইনভলভ, তার জন্যে খুব ইন্টারেস্টিং। যারা একটু ইন্টারেস্ট নিয়ে পড়াশোনা করবেন জ্যোতিষশাস্ত্রকে ভালো লাগার জন্যে, জ্যোতিষশাস্ত্র কি সেটা জানার জন্যে, দেখবেন আপনি এটা ছাড়তে পারছেন না। আমি আজ থেকে 20-22 বছর আগে বা তারও আগে আমি শুরু করেছিলাম জ্যোতিষশাস্ত্র নিয়ে শেখা খানিকটা নিজের ইন্টারেস্টে, যে এত বড় একটা হাজার বছরের পুরনো একটা অ্যান্সিয়েন্ট একটা শাস্ত্র, এতে সবাইকার আগ্রহ, কিন্তু সবাইকে আমরা কিন্তু কিন্তু করে ব্যাপারটা কি জানার জন্যে, আমিও বিলিভ করতাম না, বিশ্বাস করতাম না। যখন দেখলাম ম্যাথামেটিক্সটা খুব ভালো রকম ইনভলভ, শুরু করলো ম্যাথামেটিক্স দিয়ে, একটা লগ্ন ক্যালকুলেট করতে গিয়ে লগ টেবিল দেখতে হয়, অ্যান্টি লগ টেবিল জানতে হয়, তো সেইখানে ম্যাথামেটিক্স যে কতটা ইনভলভ, একটা অ্যাসেন্ডেন্ট ক্যালকুলেশন করার জন্য কি কি জিনিস দেখতে হয়, আমরা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা যারা ইঞ্জিনিয়ারিং পড়ছে তারাও যারাও জানে কোন জায়গায় আমাদের লগ টেবিল দেখতে হয়, কোন জায়গায় ম্যাথামেটিক্সের কতটা অ্যাপ্লিকেশন, তাহলে অবশ্যই বুঝতে পারছেন এই ভার্সেটাইল ফিল্ডটাকে ভালো না বেশি উপায় নেই। আর সেকেন্ড হচ্ছে আপনারা যা রিসার্চ করছেন, যে যে বিষয়ে রিসার্চ করুন না কেন, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, যে যে বিষয়ে, যে যে ফিল্ডে, যে যে স্পেশালাইজেশন নিয়ে রিসার্চ করুন না কেন, আপনারা নিশ্চয়ই জানেন এখন এই রিসার্চের ইমার্জিং যে ফিল্ডে আমরা সবসময় রেকমেন্ড করা হয় গাইডের তরফ থেকে তার স্কলারদের,
যে আপনারা ইন্টারডিসিপ্লিনারি ফিল্ডে কাজ করুন, অর্থাৎ একজন কম্পিউটার সায়েন্সের যে রিসার্চার শুধু কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ে থাকবে তা নয়, তার অ্যাপ্লিকেশনটা আমাদের বায়োসায়েন্সের কতটা আসছে, অর্থাৎ তার বায়োলজিতে বায়োলজিক্যাল সায়েন্সটাও জানতে হবে। সেখানে আমাদের একটা লেজ তৈরি করতে গেলে সিএনসি কম্পিউটার কন্ট্রোল লেজ, সেটা কত কিভাবে এক্সপার্টাইজেশন সেখানে করা যায়, এক্সপার্ট সিস্টেম সেটাকে কতটা আরো বেশি ওখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাপ্লাই করে করা যায়, বিভিন্ন ক্ষেত্র নিয়ে ইন্টারডিসিপ্লিনারি ওয়ার্ক সবসময় গুরুত্ব দেওয়া হয় এবং সেই রিসার্চ ওয়ার্ক খুব ভালো হয়। ঠিক এইখানেও সেই ইন্টারডিসিপ্লিনারি ব্যাপারটা ওতপ্রোতভাবে জড়িত, খুব ভালো করে জড়িত। তাই আমাদের আগেকার দিনে মুনি ঋষিরা, আমার তো ভালো অবাক লাগে, তাদের বিভিন্ন বিষয়ে সব রকম বিষয় নিয়ে তারা নলেজ থাকতো। অ্যাস্ট্রোনমিক্যাল যাদের জ্যোতিষশাস্ত্র যেমন তাদের সে ব্যাপারে খুব নক্ষত্রপণে ছিল, তারা ম্যাথামেটিক্স জানতেন, তারা ফিজিক্স জানতেন, তারা কেমিস্ট্রি জানতেন, তারা বায়োলজি জানতেন, তারা ডিজিজের তার উপশম কী করে হয় সেটা জানতেন, তারা ভালো ভালো পথ্য তারা আবিষ্কার করে গেছেন, ভালো করে অ্যানাটমি না জানতে পারলে এটা সম্ভব নয়। এই বিষয়টা একজন এডুকেটেড পার্সনের কাছে একদম লজিক্যালি যিনি তার সাবজেক্টকে দেখছেন তার সঙ্গে যদি মেলাতে পারেন, সেই সায়েন্স সেই লজিক যদি এই অ্যান্সিয়েন্ট একটা সাবজেক্টের মধ্যে খুঁজে পান, তার অবজারভেশনটা ডেফিনেটলি একটা ডিফারেন্ট ওয়েতে এগোবে এবং ভালো লাগার কোথাও উৎসটা সেখান থেকে জন্ম নেবে এবং সেই ভালো লাগাটা ভালো বাসায় রূপান্তরিত হবে এবং সেই ভালোবাসার বহিঃপ্রকাশ আমরা আমরা আমাদের কাছে ধরা দেবে এবং আমরা সমস্তটা লজিক্যালি এবং অ্যান্ড সাইন্টিফিক্যালি সেই অ্যাস্ট্রোলজিকে যা কিনা এতটাই সুপ্রাচীন কিন্তু আজও এই সময় দাঁড়িয়েও সমান প্রাসঙ্গিক, এটা বোধহয় আমাদেরকে একটা ভীষণ রকমের অবাক করার ভাবনা দেয়। আর ঠিক যেমন অবাক করার ভাবনা দেয় অনেকের হয়তো জানতে পারে যে একজন ডিফারেন্ট ওয়ার্ল্ডের এমন একজন এডুকেটেড পার্সন তিনি অ্যাস্ট্রোলজিতে এসছেন, সেই শাস্ত্র নিয়ে কাজ করে চলেছেন। অনেকের আমাদের ধারণা এরকম থাকে এই যে পাঞ্জাবি বা এই ধরনের ট্র্যাডিশনাল পোশাক পরিহিত হয়ে মাথায় তিলক দিয়ে এই ধরনের অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস যারা করেন তাদের সঙ্গে কোথাও একটা ডিফারেন্ট, কিন্তু বাহ্যিক প্রকাশ বাহ্যিক আবরণ নাকি অন্তর্নিহিত শক্তি সেই জ্ঞানার্জন কোনটাকে প্রাধান্য দেওয়া এবং অ্যাস্ট্রোলজির যে রিপ্রেজেন্টেশন রাইট ওয়েতে কোনটাকে বেশি গুরুত্ব দেওয়া, আই থিঙ্ক সেই জায়গায় এখনো পর্যন্ত যারা বিশ্বাস করতে পেরেছেন এখনো পর্যন্ত যারা বুঝতে পেরেছেন যে লজিক্যালি অ্যান্ড সায়েন্টিফিক্যালি অ্যাস্ট্রোলজির গুরুত্ব কতটা তারা চোখ কান বুঝে প্রফেসর ডক্টর বাসুর সেই কর্মকাণ্ডের প্রতি আস্থা রাখেন, এটা নতুন কোনো তথ্য নয়। ঠিক যে কারণে এই মুহূর্তে আমাদের প্রথম বন্ধু অনেকক্ষণ অপেক্ষা করছেন, তার কথা শুনছেন, তাকে অবশ্যই এবার স্টুডিওতে স্বাগত জানাতে চাইবো। কে আছেন প্লিজ বলবেন। হ্যাঁ নমস্কার। আপনার পরিচয় জানান। জন্মের সময় বলুন। ওটা কি সানডে ছিল? হ্যালো, রবিবার ছিল? হ্যাঁ রবিবার ছিল। হ্যাঁ তো আপনার এখন কোশ্চেন হচ্ছে আপনার নেক্সট প্রমোশন হবে কিনা, তাই তো? তাহলে তো একটু বলতেই হবে পার্থপ্রতিম বাবু, আপনাকে বলতেই হবে একটু আপনার সেই ভালো লাগাটা কেন মনের মধ্যে কি কি বিষয়। আপনি কথা বলেন, কোন তন্ত্র ফন্ত্র মন্ত্রে আসেন না, আপনার মতামতকে শিরোধার্য সরাসরি আপনার প্রেডিকশন এবার। আচ্ছা,
আপনার এখন সময় যে সময়টা যাচ্ছে সেটা হচ্ছে এখন আপনার চলছে ভেনাস এবং রাহু। হ্যাঁ, তো আপনার একাদশপতি যে বৃহস্পতি বিষুবলগ্নের সাপেক্ষে, তো আমি যদি দেখি ডিএপিতে তেমন কোনো কম্বিনেশন আসছে কিনা, প্রথমে বলি আপনার যে রবি, হ্যাঁ, যেটা আমরা গভর্নমেন্ট সার্ভিসের জন্য খুব বেশি বেশি রকমভাবে রেসপন্সিবল, সেই রবি খুব একটা ভালো জায়গাতে নেই। সেই রবি আছে কিন্তু আপনার কর্কটে, কর্কট জায়গাটা চন্দ্রের স্থান, সেখানে কিন্তু রবি খুব একটা ভালো ফল দেয় না কর্কটে। আর দ্বিতীয়, সেখানে রবির সঙ্গে ভেনাস রয়েছে আর মুন সেখানে আছে সক্ষেত্রে, তো রবির একটা পাওয়ার আমি তো মনে করছি যে আপনি খুব একটা ভালো পোস্টে নেই, তাই তো গভর্নমেন্ট সার্ভিসে? হ্যাঁ, জুনিয়র ইঞ্জিনিয়ার। তো আপনি মানে ডিপ্লোমা করে পড়েছেন, তাই তো? হ্যাঁ, তো আপনি ডিপ্লোমা করে জুনিয়র ইঞ্জিনিয়ারিং করে আপনি এরপর নেক্সট স্টেপ আপনি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে ট্রাই করছেন, তাই তো? অ্যাজ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আপনি এরপরে নেক্সট প্রমোশন তো আপনার। হ্যাঁ, হ্যাঁ, আপনি কি কোন রকমের কন্ডিশন, আপনার কোন ফিল্ডে ছিল ইঞ্জিনিয়ারিং? কোন ফিল্ডে ছিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল না ইলেকট্রিক্যাল? আপনি কোনো ভাবে এএমআই করতে পারতেন, চার্টার্ড ইঞ্জিনিয়ার করতে পারতেন, তাহলে আপনার প্রমোশনটা সুবিধা হতো। হ্যাঁ, ওই জন্য বলছিলাম তো, যে কারণে অবস্ট্রাকশন হয়েছে সে কারণে আপনি এখন প্রমোশনটা হচ্ছে না আপনার। ঠিক আছে, একটা কথা বলি, 25th December 2018 এর আগে প্রমোশনের খুব একটা সম্ভাবনা নেই। হ্যাঁ, তারপরে সম্ভাবনা আছে, বাট প্রোভাইডেড একটু রেমেডি নিতে হবে। সানের অ্যান্ড বৃহস্পতির আমি দেখছি আরো পাওয়ার দরকার, কিন্তু আমি বলবো না আপনি চুনি আর কোকরাজ এখনই পড়ে নিন, তা নয়। ঠিক আছে, এক্ষেত্রে ডিটেল চার্ট স্টাডি করতে হবে। আমার এক ঘন্টা লাগে একটা চার্ট স্টাডি করতে একজনের, কারণ আমি 16টা থেকে 18টা বা অনেক সময় 20খানা চার্ট দেখি। আমার D10 দেখতে হবে, D10 এর অনেক ব্যাপার আছে, টেকনিক্যাল ব্যাপার আছে, যেগুলো আমার দেখতে হয়। তো আমি মোটামুটি বলছি 25th December 2018 এর আগে আপনার প্রমোশনের কোনো সম্ভাবনা নেই। ঠিক আছে, গৃহ নির্মাণ আবার তোমাকে অন্য জায়গায় চলে যেতে হবে, অন্য জায়গায়। জেনারেলি একটা রিকোয়েস্ট করি আপনাদের সবাই, একটা প্রশ্ন নিলে ভালো হয়, বাকিরা যারা ওয়েট করছেন তাদেরকেও সময় দিন। ঠিক আছে, সবাই তো এই প্রোগ্রামে, সবাই এই প্রোগ্রামে, মানে প্রোগ্রাম শুরু হওয়ার আগেই জানতে পারি যে প্রচুর ফোন আসে কখন লাইভ শুরু হয় প্রোগ্রাম, তার জন্য দেখার জন্য। তো যাই হোক, সে একই ব্যাপার, গৃহটাও একই ব্যাপার। তো আপনার বৃষলগ্ন সাপেক্ষে আমরা আপনার যে ফোর্থ হাউস, সেটা হচ্ছে সিংহের জায়গা, সিংহের স্থান রবি, সেই রবিটা কিন্তু অস্তমিত হয়েছে, সেই কারণ সেই রবিটার পাওয়ার নেই। সেই ভেনাস, সান আর ভেনাস একসঙ্গে আমরা এটাকে বলি দারিদ্র যোগ, যদিও আমি এই যোগ টোকটাকে একটু কম গুরুত্ব দিই। আমি বলি যোগ সবাই জানেন, একটু বিয়োগ শিখুন, অর্থাৎ ভাব চার্টে যখন চলে আসবেন বা অন্য চার্ট যখন দেখবেন, এই যোগ টোক গুলো ভেঙে গেছে, দেখবেন আপনার চার্টে অনেক ভালো ভালো যোগ আছে, ব্রহ্মযোগ আছে অনেক সময়, একটা খুব ভালো টাইপের যোগ, সেই এফেক্টটা সে পাচ্ছে না। কেন পাচ্ছে না এরকম বলা যায় কি, যে আপনার সম্ভাবনা, সম্ভাবনা নয়, সেই যোগটা এফেক্টিভ হচ্ছে না অন্যান্য চার্টে, তাই সেই দিকটা সেই ভাবটা তার ফল পাওয়া যাচ্ছে না, অর্থাৎ বিয়োগটাও শিখতে হবে, যোগ শিখলে হবে না, ম্যাথামেটিক্স তাই তো বলে। যাই হোক, সেই কারণে বলবো, একই কারণে আপনার বাড়ি ঘর দরের জমি জমা ইত্যাদি সম্পত্তির ঠিক দিকে সেভাবে ফ্লারিশ করছে না, তার কারণ একই, আপনার ফোর্থ হাউসের যে লর্ড সে অ্যাফ্লিক্টেড, সান ইজ অ্যাফ্লিক্টেড সিন্স ইট ইজ প্লেসড ইন কনজাংশন উইথ ভেনাস অ্যান্ড মেনি আদার প্ল্যানেটস হুইচ আর ভেরি মাচ স্ট্রং ইন ইটস ওন ফিল্ড লাইক মুন। ওকে, ঠিক আছে, সাথে থাকুন। জানার ইচ্ছা অবশ্যই আপনার আছে, আপনাদের আছে, কিন্তু এই টাইম লিমিটেশনে অনেক ক্ষেত্রে থামতে হয়, আর আরেকটা কারণে থামতে হয়, রেসপন্সিবিলিটি। হ্যাঁ, আই রিপিট, রেসপন্সিবিলিটি। সেটা ওনার মধ্যে কতটা খুঁজে পেয়েছেন আমি বলতে পারবো না, কিন্তু প্র্যাকটিক্যালি উনি সবার ক্ষেত্রে সেই রেসপন্সিবিলিটিটা মেনটেন করতে চান, রাদার যে একজন জাতক বা জাতিকা যখন একটা এই তার লাইফের এত ক্রুশিয়াল একটা কোয়ারিজ নিয়ে আসছেন, তাকে প্রপারলি অ্যান্সারটা প্রোভাইড করা, প্রপারলি গাইডলাইনটা দিতে পারা, ঠিক তার জন্যে বোধহয়
চেম্বারের বিকল্প আর কিছু হতে পারে না, যদিও তার সেই রেগুলার প্রফেসর হিসাবে তার কাজ করে যাওয়ার পাশাপাশি অন্যান্য কাজ করে যাওয়ার পাশাপাশি রিসার্চ ওয়ার্ক এই ধরনের যখন মানুষের জন্য সময়টা দিতে পারেন তখন চেম্বারে মানুষ পৌঁছে যান, কিন্তু সেখানেও মাথায় রাখতে হবে তাদের জন্যও কিছু সেই দায়িত্ববোধের জায়গা থেকে কিছু ম্যান্ডেটরি বিষয়গুলো, সেইগুলো হচ্ছে বিফোর টাইমে আপনাকে অবশ্যই নাম বুক করতে হবে যারা ইন্টারেস্টেড। আর যদি চলে আসতে চান সরাসরি, দু তিনটে উপায় রয়েছে, যেমন অনলাইনে আপনি বুক করতে পারেন, তার জন্য প্রফেসর ডক্টর বাসুর ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.profbasu.in, এখানে অনলাইন আপনি বুকিং সাথে পারবেন। এর পাশাপাশি আপনি ফোনের মাধ্যমে বুকিং সাথে পারেন, তার নাম্বারগুলো টিভি স্ক্রিন থেকে নোট ডাউন করতে পারেন 9674250516 অ্যান্ড সেকেন্ড নাম্বার ইজ 9748403694। আর আরেকটা উপায় আছে, চেম্বারে সরাসরি এসে সেখানে আপনি অবশ্যই নামটা এনলিস্টেড করতে পারবেন। তবে প্রত্যেকের ক্ষেত্রে যার জন্য বিচার করতে আসবেন তার সমস্ত কিছু বার্থ ইনফরমেশন প্রিভিয়াসলি সেটা সাবমিট করতে হবে আপনাকে, এটা ভীষণ এসেন্সিয়াল। এবং তার জন্য চেম্বারে যদি আসতে চান বা অনলাইন বুকিং করতে চান বা ফোন করতে চান, সেটার জন্য একটু বলে রাখবো যে নাম্বারগুলোর মাধ্যমে করতে পারেন, অনলাইনে করতে পারেন। এর পাশাপাশি কালীঘাটে একটা প্রাইম লোকেশনে গ্রিক চার্চের পাশে অবশ্যই ট্রাম ডিপোর পাশে ফরচুনা চেম্বার, সেখানে আপনি অবভিয়াসলি চলে আসতে পারেন। এর পাশাপাশি সাঁতরাগাছিতে তো আছেনই, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, এই যে বিফোর টাইমে আপনার সমস্ত কিছু সাবমিট করতে বলার একটা মেন উদ্দেশ্য রেসপন্সিবিলিটি, ঠিক সেটার রিফ্লেকশনটা আপনি বুঝতে পারবেন। কারণ একজন ক্লায়েন্টের প্রথমত ডিভিশনাল চার্টের কথা যেগুলো বলা হয়, সেই একাধিক বিভিন্ন গুরুত্বপূর্ণ চার্টগুলো প্রস্তুত করা, তার সাথে লাইফ টাইম প্রেডিকশন অ্যান্ড লাইফ টাইম রেমিডি, তার জন্য একটা ফাইল প্রস্তুত করাটা একান্ত প্রয়োজন। এই পন্থাতেই তিনি কাজ করেন, এটাই বোধ হয় কোথাও অন্য অনেকের থেকে তাকে আলাদা করে দিচ্ছে। ঠিক এই জায়গায় আমরা শেষ প্রান্তে চলে এসেছি, আপনাদের তথ্যগুলো মাথায় রাখা, এবারে সেটাকে কাজে লাগিয়ে এগোতে পারুন এই শুভকামনাটা জানাতে পারি। একদম শেষ প্রান্তে চলে এসেছি স্যার, একটা ইম্পর্টেন্ট কোয়ারিজ আপনার কাছে রাখতে চাইবো। কৃষ্ণমূর্তি পদ্ধতি যেমন আমাদের প্রমিনেন্সির কথা বলে, ঠিক তেমন আপনি ট্র্যাডিশনাল ওয়েতে এখানে এই ডিভিশনাল চার্টের কথা আপনি বলছেন, এবং এটাও কতটা প্রমিনেন্টলি সেটা প্রেডিকশনটা আসে সেটা আপনি আজ প্রমাণ করে দিয়েছেন। এই সিমিলারিটি কোথায় বা কোনো তফাত আছে কি একটু যদি শেষ প্রান্তে, শেষ মুহূর্তে শর্টে বলে দিই, কেপি বা কৃষ্ণমূর্তি, প্রফেসর কৃষ্ণমূর্তি আবিষ্কার করেছিলেন এই ডিভিশনাল চার্ট থেকেই, অর্থাৎ বৈদিক অ্যাস্ট্রোলজিতে ডিভিশনাল চার্ট থেকেই এই কেপিটা আবিষ্কৃত হয়েছিল। ভালো করে বৈদিক অ্যাস্ট্রোলজি জানালে কেপি জানা যায় না, আর ডিভিশনাল চার্ট থেকেই কেপির কনসেপ্টটা এসেছিল। পরে একদিন এই সময় একটা সময় আমি বিস্তারিতভাবে বলবো কেপি আর বৈদিক অ্যাস্ট্রোলজির মধ্যে কোথায় ডিফারেন্স, কোথায় কোথায় মিল, কোথায়। ডেফিনেটলি সেই ইন্টারেস্টিং অ্যানালিসিসের জন্য আমরা তাকিয়ে থাকবো। আর আজকে আমরা আর কোনো উপায় নেই, থামতে হচ্ছে, অবশ্যই চোখ রাখুন এই বিশেষ অনুষ্ঠানে, আর ইউটিউবে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।